फ्रेंड्स इंग्लिश क्लास विद অতিশা এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের কি ভিডিওতে আমি ইম্পারেটিভ সেন্টেন্স কে কিভাবে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হয় তা শিখিয়েছি। আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের ভয়েস থেকে কিছু ব্যতিক্রমী নিয়ম শেখাবো। স্টুডেন্টস তোমরা খাতা পেন নিয়ে তৈরি হও, শিখে নাও ভয়েস চেঞ্জের আরো কিছু সোজা নিয়ম। আজ আমি তোমাদের আলোচনা করব ওয়াসি প্যাসিভ। প্রথমে ওয়াসি প্যাসিভ জিনিসটা কি তোমাদের জানতে হবে। ওয়াসি প্যাসিভ ইজ অ্যাক্টিভ ইন ফর বাট প্যাসিভ ইন সেন্স। কতগুলো ওয়াসি প্যাসিভ ভার্ব আছে সেগুলো লিখে নাও। ফিল, টেস্ট, সেল, কস্ট ইত্যাদি। এখন আমরা প্রথমে ওয়াসি প্যাসিভ কিভাবে তৈরি হয় বা অ্যাক্টিভ হয় সেটা দেখে নেব। ওয়াসি প্যাসিভ সেন্টেন্স দুভাবে তৈরি হয়। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অ্যাডজেক্টিভ বসে। এমনি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে, কিন্তু কোয়াসি প্যাসিভ সেন্টেন্স তৈরি হবে সাবজেক্ট ভার্ব, এখানে দেখো অ্যাডজেক্টিভ অবজেক্ট নয়। কিন্তু তাহলে খেয়াল রাখবে অ্যাডজেক্টিভ যদি থাকে ভার্বের পরে তাহলে বুঝবে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। সেই সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্ব, ব্যাকেটে দেখো ইজ বা আর, ইজ কখন বসে আর কখন বসে উদাহরণের সময় আমি তোমাদেরকে বলে দেব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ওয়েন, তারপরে ইট অবলিক দে, তারপরে ইজ অবলিক আর, এবং মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার একটা উদাহরণ সলভ করি এসো। হানি টেস্ট সুইট, হানির তলায় লেখো এস, টেস্টের তলায় লেখো ভি, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার তলায় লেখো অ্যাডজেক্টিভ। এবারে নিয়মে চলে যাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে প্রথমে কি বসে সাবজেক্ট, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হানি, তাহলে এখানে হানি বসিয়েছি। তারপরে দেখো ভি ভার্ব হচ্ছে ইজ অবলিক আর, তাহলে ইজ কোথায় বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম আসলে ইজ বসে, আর থার্ড পারসন প্লুরাল হলে আর বসে। এবারে দেখো এখানে হচ্ছে হানি, এই শব্দটা হচ্ছে পরিমাণ বাচক বিশেষ্য, মানে হানি তো আর গোনা যায় না, পরিমাণ করা যায়। তাহলে পরিমাণ বাচক বিশেষ্য হলে সবসময় আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয়, মানে ইজ বসাতে হবে, তাহলে ইজ বসানো হলো। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এই বাক্যের অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, তারপরে হচ্ছে ওয়েন, ওয়েন ইট অবলিক ডে। তাহলে আমরা বললাম কি যে হানি এটা হচ্ছে পরিমাণ বাচক বিশেষ্য, এটা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়, সেই জন্য এখানে আমরা ইট বসিয়েছি। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ইট, তাহলে ভার্বটা ইজ হচ্ছে। এবারে আসি মেইন ভার্ব টেস্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, টেস্টের থার্ড ফর্ম টেস্টে, বুঝতে পেরেছো? এবারে আসি আরেকটি উদাহরণে, দ্য বুকস রিড ফানি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য বুকস, ভার্ব হচ্ছে রিড, ফানি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে সাবজেক্ট বসেছে দ্য বুকস, তারপরে ইজ বা আর যেহেতু থার্ড পারসন প্লুরাল আর বসিয়েছি, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে এই বাক্যের ফানি, ফানি বসিয়েছি, তারপরে ওয়েন, ওয়েন বসানো হয়েছে, এরপরে হচ্ছে ইট বাতে। এবার দেখো এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য বুকস, মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য দে বসিয়েছি। এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল তাই আমরা দে এর পরে আর লিখেছি। এবারে হচ্ছে ভার্ব হচ্ছে রিড, তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড, বানানটা এক কিন্তু উচ্চারণটা রেড, এখান থেকে কিন্তু খেয়াল রাখবে তোমরা। এবারে কোয়াসি প্যাসিভের দ্বিতীয় নিয়মে আসি, সাবজেক্ট বি ভার্ব প্লাস মেইন ভার্ব আইএনজি, এখানে কিন্তু অবজেক্ট থাকে না, অবজেক্ট উচ্চ থাকে মানে অবজেক্ট বসে না। একটা উদাহরণ দেখো, দ্য ড্রাম ইজ বিটিং, ড্রাম বাজছে,
ড্রাম তো নিজে বাজে না, কারোর দ্বারা। তাহলে এখানে কিন্তু অবজেক্ট নেই। তাহলে এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ এইভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে রিমার, তারপরে আইএনজি জন্য বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে এবারে উদাহরণে দেখো, সাবজেক্ট হয়েছে দ্য ড্রাম, সেই জন্য ড্রাম বসানো হয়েছে। তারপরে বি ভার্ব, এখানে বি ভার্বটা ইজ আছে, বি ভার্বটা ইজ আছে বলে এখানে ইজ বসানো হয়েছে। এখানে যদি বি ভার্বটা ওয়াজ থাকতো তাহলে এখানে ওয়াজ বসতো, এটা যদি আর থাকতো তাহলে এখানে আরই বসতো। এবারে এই আইএনজি, এই আইএনজির জন্য এখানে বিং বসানো হয়েছে। তারপরে মূল ভার্ব বিট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন। এবারে আসি তিন নম্বর নিয়ম, যদি কোনো কাজ অন্য কাউকে দিয়ে করানো হয় তখন প্যাসিভ ভয়েস এইভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হয় দেখে নাও, প্রথমে গেট অথবা হ্যাড প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রিপেয়ার ইওর মোবাইল ফোন মানে কি, তোমার মোবাইল ফোনটা সারাও, তুমি তো নিজে সারাতে পারবে না, অন্য কাউকে দিয়ে তো করতে হবে। তাহলে যখন এই জাতীয় বাক্য থাকবে, কোন কাজ যদি অন্য কাউকে দিয়ে করানো হয় তাহলে তোমাকে এই নিয়ম মেনে চলতে হবে। কিভাবে তৈরি হয় আগে দেখে নাও, প্রথমে ওয়ার্ডটা কাছে দেখে নাও রিপেয়ার, আর অবজেক্ট হচ্ছে ইওর মোবাইল ফোন। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে বাক্যটা হয় তার নিয়মটা এখানে লেখা আছে। প্রথমে কি বসে দেখো, গেট অথবা হ্যাব, তাহলে গেট অথবা হ্যাব বসিয়েছি। তারপরে অবজেক্ট, এই বাক্যে অবজেক্ট হচ্ছে ইওর মোবাইল ফোন, ইওর মোবাইল ফোন বসানো হয়েছে। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে রিপেয়ার, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিপেয়ার। রিপেয়ার করো কিন্তু এখানে বি বসেনি, বি একদম হবে না, এটা লক্ষ্য রাখবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আরেকবার বুঝে নাও, যদি কোনো কাজ অন্য কাউকে দিয়ে করানো হয় তখন গেট অথবা হ্যাভ দিয়ে প্যাসিভ ভয়েস শুরু হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবারে উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, রিপেয়ার ইওর মোবাইল ফোন, তাহলে গেট অথবা হ্যাভ লেখা হয়েছে, অবজেক্টটা হচ্ছে ইওর মোবাইল ফোন, রিপেয়ারটা থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম রিপেয়ার। যদি ভিডিওটি তোমাদের পছন্দ লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।